এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে এক নির্যাতিতার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ রাজ্য বিজেপির ঘটনাস্থল কোচবিহার কোচবিহার জেলায় এক নির্যাতিতার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর প্রেক্ষিতেই এসপির বিরুদ্ধে জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে বিক্ষোভ রাজ্য বিজেপির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদ বিজেপির এসপি অফিসে ঘেরাও করেছে রাজ্য বিজেপির কর্মী সমর্থকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে কোচবিহারে এসপি অফিসে ঘেরাও করা হয় জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোচবিহারে যে ঘটনাটি ঘটেছিল পুন্ডিবাড়ি থানা এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নির্যাতন করা হয় বলে অভিযোগ এই পরিবারের সঙ্গে পরবর্তীকালে দেখা করেন বিজেপি বিধায়ক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ আজ সেই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য বিজেপির বিক্ষোভ কর্মসূচি নাবালিকা ছাত্রীকে নির্যাতনের পর দুদিন পরে ঘটনার দুদিন পরে তার মৃত্যু হয় এবং সেই নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের অফিসে ঘেরাও করে বিক্ষোভ ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে রয়েছে বিশাল পুলিশ বাহিনী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই প্রতিবাদে বিক্ষোভ রাজ্য বিজেপি এর আগেও ছাত্রছাত্রীরা এই ইস্যুতেই পথ অবরোধ কর্মসূচি পালন করেছিল এবার রাজ্য বিজেপির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের অফিসে ঘেরাও করা হলো